আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা হয়তো বা মনে মনে ভেবে থাকি যে আমাদের তো ভালো কনফিগারেশনের কোনো কম্পিউটার নেই তো আমরা মোবাইল দ্বারা কি আমাদের ভয়েসটাকে ক্লিয়ারভাবে রেকর্ড করতে পারবো বা এডিট করতে পারবো তো যারা এই ভাবনাটি ভেবে থাকেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে পারেন কথা দিলাম আপনার উপকার আসবে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন তাদের জন্য তো আজকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে প্রথমত অ্যাপ্লিকেশনটির নাম ওয়েব স্টুডিও বর্তমানে এটাকে আপডেট করে ওয়েব ইডিটরে পরিণত হয়েছে তো অবশ্যই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তারপর অ্যাপ্লিকেশনটি জাস্ট ওপেন করবেন তো আমি আপনাদের ওল্ড ভার্সন দিয়ে দেখাচ্ছি আপনারা বর্তমানে আপডেট ভার্সন দিয়ে সেম একই প্রসেসে দেখতে পারবেন তো এরপর এখান থেকে চাইলে আপনি রেকর্ড অপশনে ক্লিক করে এখান থেকে আপনি রেকর্ড করে আপনার বয়েসটিকে ট্রাই করতে পারেন তো এই জন্য জাস্ট এখান থেকে মাইকের উপরে একটা ক্লিক করবেন এরপর দেখবেন আপনার রেকর্ড হতে শুরু করেছে তো এখান থেকে তারপর আপনি কিপ অপশনে ক্লিক করবেন তারপর আপনি একটা ব্যাক ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেই রেকর্ড করা ফাইলটিকে নিয়ে এরপর এডিট করবেন তো যাই হোক এখন অনেকে হয়তো মনে মনে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো এটাকে আগে আমাদের ভিডিও রেকর্ড করে ফেলেছি তো তাহলে আমরা সেটাকে কি ইডিট করতে পারবো না তো সেটা তো আমাদের অবশ্যই ভিডিও তো হ্যাঁ আপনি আবার সেটাও অবশ্যই করতে পারবেন তো জাস্ট এই জন্য এখান থেকে ব্রাউজের উপরে একটা ক্লিক করবেন ব্রাউজার উপরে ক্লিক করার পর আপনার সেই রেকর্ড করা ভিডিওটি আপনি নিয়ে নেবেন তো এখান থেকে আপনি সেই ভিডিওটি সিলেক্ট করে দিবেন তো এরপর অবশ্যই এটাকে ইএস করে দিবেন তো ইএস করে দিলে এটাকে আপনাকে এমপি থ্রিতে কনভার্ট করে দেবে অর্থাৎ অডিওতে রূপান্তর করে নেবে তো এই জন্য অবশ্যই আপনাকে একটু সময় ওয়েট করতে হবে তো আপনার ফোনের প্রসেসর অনুযায়ী এটা কাজ করবে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি বিনিময় আপনাদের কাছে একটি লাইক চাচ্ছি আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত ভিডিওটা এক্সপোর্ট না হচ্ছে তো বন্ধুরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটা থেকে অডিওটাকে কনভার্ট করা না হয়েছিল ততক্ষণ আমরা ভিডিওটাকে পাস করে এরপর ফিরে আসলাম তো যাই হোক এরপর আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখান থেকে জাস্ট ডুয়েল ট্যাপ করবেন যখন আপনি আপনার এই চিহ্নগুলোর উপর আপনি মিউজিক চিহ্ন বা ভয়েস চিহ্ন যাই বলেন এটার উপর আপনি ডুয়েল ট্যাপ করবেন তখন আপনার এখানে একটা মার্ক সিস্টেম তৈরি হবে এরপর এখান থেকে দেখবেন যে অ্যাড ইফেক্ট তো জাস্ট এখান থেকে প্লাসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর প্রথমত আপনাকে করতে হবে নয়েজ গেট তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লেখা এটার উপরে একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করে এটা যেরকম আছে এরকমই রাখবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন এরপর সেভিং হতে অল্প কিছুক্ষণ সময় লাগবে ওকে বন্ধুগণ আমাদের সেভিংটা হয়ে গেছে তারপর এখান থেকে আবার আপনারা অ্যাডিফিক্টের উপর ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা কম্পেসরটাকে অন করে দিতে পারেন তো এরপর এটা এভাবেই থাকবে জাস্ট এখান থেকে আপনারা টিকমার্কে ক্লিক করে দিবেন তো বন্ধুগণ সেম একইভাবে এখান থেকে অ্যাডিফিক্টের উপরে আরেকটা ক্লিক করবেন এরপর গ্রাফিক ইকিউ এটার উপরে ক্লিক করে এখান থেকে টিকমার্কটা ওকে করে দিবেন বাছ হয়ে গেল আমাদের খুব সহজে আমাদের ভিডিও বা অডিও থেকে নয়স টাকা রিমুভ করা তো এরপর আপনারা সেভ করার জন্য চাইলে এখান থেকে আপনারা প্লে করে দেখতে পারেন তো এই জন্য অবশ্যই আপনারা এখান থেকে প্লে অপশনে ক্লিক করে দিতে পারেন তো এবার ছেপ করার জন্য এখান থেকে আপনারা ফাইলের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা আসবে এক্সপোর্ট তো জাস্ট এটার উপরে আপনারা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পর এখানে আপনারা অবশ্যই এই ফর্ম্যাটটাকে এমপি থ্রি করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন এমপি ইজি টু অডিও লেয়ার এমপি থ্রি তো এটা করার পর এখান থেকে ব্রেডটা খুব কম দেওয়া থাকবে তো জাস্ট এই জন্য আপনারা ইনকোডিংয়ের উপরে ক্লিক করে এখান থেকে ব্র্যাডটাকে খুব বাড়িয়ে দেবেন তো তিনশো বিশ করে দেবেন ওকে এরপর বাকিগুলো সেম একইভাবে থাকবে এবং এখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন আপনারা এক্সপোর্ট করতে যাবেন তখন আপনাদের ফাইলের একটা লোকেশন সিলেক্ট করতে বলা হবে তো আপনি কোন ফোল্ডার অথবা এসডি কার্ড বা ফোন মেমোরিতে নিতে চাচ্ছেন তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো জাস্ট আমি এখান থেকে মোবিজিং ফোল্ডারটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি একটা ফাইল নেম লিখে দেব আপনারাও এখান থেকে একটা আপনাদের লেখা লিখে দেবেন ওকে তারপর এখান থেকেই করে দেবেন সেভ্যাস এটার উপরে ক্লিক তো তারপর এখান থেকে অবশ্যই এক্সপোর্টের উপরে একটা ক্লিক করে দিবেন এবং আপনার এটা এক্সপোর্টেতে শুরু করবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য